नहीं बनता हूँ। তো অবিয়াসলি ওদের টিটি ভাইয়েরা এসে চিল্লাচিল্লি শুরু করছে,
এখন সে শুরু করছে কি করে যে হ্যাঁ আমি এশিয়ান দেখে তোমরা এরকম করছো, সে হাত পা ছড়াছড়ি করছে। আরেকটা যেটি আছে সে এসে আমাদের যেমন কিছু আমরা রেগে লেগে হাত পা ছড়াছড়ি শুরু করি, শান্ত শিষ্ট এটার ব্যাপারটা হচ্ছে। আরেকটা ছিল মানে ফ্রিকোয়েন্টলি নাইলিটি ছিল। আচ্ছা ঠিক আছে, তো ইউকের ব্যাপারে এখনো কোশ্চেন আছে বা ইনকোয়ারিজ? এটা তো ক্লিয়ার হয়েছে যে আমরা কোথায় ঢুকছি ট্রেনিংয়ে গেলে, ইউজুয়ালি FY2, বাট সিটি ওয়ানে অনেক সময় পসিবল। হ্যাঁ, যদি ফার্দার ট্রেনিং এ গিয়ে থাকে কনসালটেন্ট কোর্সে যেতে পারি, এমআরসিটি এমআরসিএস করে এটা কোয়াইট পসিবল। আপনি ল্যাব করে ঢুকবেন, তারপর এমআরসিটি এমআরসিএস অথবা জিপি লাইনে চলে জিপি লাইনে যেতে পারেন, অথবা আরও কিছু কিছু সাইট আছে যেমন হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিন, যেমন হচ্ছে সাইকিয়াট্রি, হ্যাঁ এরকম আরও সাইট MRCPCH একটা নাম শুনছি, পিডিয়াট্রিক্স এরকম অনেক ওয়ে আছে। যেমন অস্ট্রেলিয়াতে নাকি মানে বাংলাদেশ বা এশিয়ান যারা যায় তাদের নাকি জুনিয়র ডাক্তার হিসেবে রেখে দেয়, কনসালটেন্ট পোস্টে যাওয়ার ক্ষেত্রে রেসিজম জিনিসটা থাকে না? আর অস্ট্রেলিয়াতে কাম করলাম, অস্ট্রেলিয়া তো এশিয়ানে ভরা, আপনি রেসিজম করবেন না সাথে কনসালটেন্ট। মানে ওটা তো মানে পলিসি মেটার দেখা যায়, মানে দেখা যায় যে মানে ইন্ডিয়ানে ভরা, আপনি যদি দেখেন ম্যাক্সিমাম মানে আমার যে ধরেন একাডেমিক ইয়ে আছে, আমার ধরেন কিছু কিছু আছে, যেমন হচ্ছে যে রেসিজম বলবো না, সার্জিক্যাল পোস্ট নিয়ে কিছু কিছু আছে, ইউকেও আছে অস্ট্রেলিয়া আছে, ভাইয়া সার্জারি পোস্ট নিয়ে কি দেয় না? আচ্ছা এটা কথা, ফার্স্ট অফ অল দুইটা বললাম যে দুইজনে সার্জিক্যাল মানে ফেল ওখানে, তো এটা ফার্স্ট অফ অল কথা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মানে যেহেতু ইউকের চেয়ে হয়তো একটু বেশি কম্পিটিটিভ, হ্যাঁ তো এই জন্য দেখা যাচ্ছে যে সার্জিক্যাল পোস্টগুলোতে যখন আপনি অ্যাপ্লাই করছেন আপনি হয়তো প্রথমেই পাচ্ছেন না, পরে গিয়ে কিন্তু আবার পায়, যে প্রথম যখন আপনি অ্যাপ্লাই করেন সার্জিক্যাল পোস্টগুলোতে আপনার সাথে কিন্তু কম্পিট করছে ওই দেশেরও ডক্টররা, মানে যারা হোয়াইট ডক্টর, তার মানে ওদের অলরেডি সার্জারি করেও আসছে। এখন আপনি নর্মালি চিন্তা করেন, আপনি ধরেন আমি একটু নেই চান মানে হসপিটাল এরিয়াতে, আমি একটা ইয়েকে নিব মানে একজনকে রিক্রুট করবো যার অস্ট্রেলিয়াতে সার্জারিতে ব্যাকগ্রাউন্ড আছে তাকে নিব, না যার হচ্ছে বাংলাদেশে ব্যাকগ্রাউন্ডে আছে না ইন্ডিয়াতে আছে তাকে নিব। রেসিজম ওই রকম না আসলে ব্যাপারটা, আপনি যদি ক্যাপাবল হন অবশ্যই আপনাকে নিবে, কিন্তু সার্জিক্যাল পোস্টগুলোতে একটু মানে সেন্সিটিভ বেশি দেখা যায় অনেক সময় ওইটা, বাট এটা হচ্ছে রেসিজমের জন্য না, ওটা কম্পিটিশন ব্যাপারটা। সো অবভিয়াসলি খুব নর্মাল ব্যাপার, আমার দেশের মধ্যে হতো একটা ধরেন অ্যাপোলো হসপিটালে একটা বড় পোস্ট, আর একটা ধরেন বাইরের ডক্টর আসছে সে হয়তো ল্যাঙ্গুয়েজেরও সমস্যা আছে, তো অবভিয়াসলি যে বাংলাদেশি যে ট্রাস্টেবল বেশি তার সাথে অনেক সময় এরকম ফিল হয় রেসিজম বা এই জিনিসটা যখন। আপনাকে 5 বছর স্টে করতে হবে ইউকেতে, 5 বছর মানে স্টে করতে হবে, কাজ করতে হবে, তারপর হচ্ছে যে বলে না যে কোর্টে ইয়ে চালান করছে, তারপর একটি কেস আপনি দিলেন আপনারটা, তারপর হচ্ছে লিস্টে থাকবে, তারপর আসবে যখন সিরিয়াল আসবে তখন আসবে। পিআরের প্রসেসটা কিন্তু ওই সিরিয়ালের উপর ডিপেন্ড করে, কিছু কিছু জিনিস থাকে স্কিল মাইগ্রেশন মানে খুব র্যাপিড হয়, দেখবে যে আইটি শুনে থাকবে না, তো
যারা যে আইটিতে আছে ইঞ্জিনিয়ার আছে যে ছয় মাসের মধ্যে নাকি হয়ে গেছে, তো ওদেরগুলো হচ্ছে যে পিআরএ লিস্টে অনেক টপে থাকে, হ্যাঁ, সেই জন্য ডিমান্ড থাকে, তো এই জন্য তাড়াতাড়ি। বাকি যেগুলো থাকে ওগুলো ওই লিস্টের নিয়ম অনুযায়ী আসে। সো ইপিআরএটা হচ্ছে আপনি পাঁচ বছর থাকার পরে তারপর আপনি এলিজিবল হতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে যে মানে আপনি MC1 MC2 এটা হওয়ার পরে যে একটা জিনিস কথা আছে জেনারেল রেজিস্ট্রেশন, লাইক এখানে JLC যেটা বলছে ওখানে জেনারেল রেজিস্ট্রেশন বলে, জেনারেল রেজিস্ট্রেশন কমপ্লিট এবং তারপর এক বছর কাজ করতে হবে অস্ট্রেলিয়াতে, তারপর আপনি ইমিগ্রেশন লয়ারটা ওই আইডিয়া নিয়ে আপনাকে দিতে যে হ্যাঁ এই স্টেটে এখন নিচ্ছে বেশি বা এই স্টেটে বেশি ওপেন হতে পারে, ওই আগামী এগুলো ওরা বেশি ভালো জানে আর কি, ঠিক আছে। তো ওই জন্য তখন ওদের সাথে একটু কনসাল্ট করতে হবে যে আমি কোন স্টেটে ইয়েতে অ্যাপ্লাই করবো আর কি, কারণ ওই স্টেটে গিয়ে তাহলে আপনার জবটা তাহলে ওই স্টেটেই শুরু করা উচিত সেক্ষেত্রে আর কি, কারণ ওই যে আপনি যে কাজ করছেন একটা স্টেটে ওইটার উপরে তো পয়েন্ট আসতেছে, তো ওইটা নিয়ে আপনি তখন অ্যাপ্লাই করতে পারেন এই জিনিসটা। তার মানে সামারিটা দাঁড়াচ্ছে ইউকের ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর কাজ করার পরে আমি পিআর জন্য এলিজিবল, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি এক বছর কাজ করার পরে পিআর জন্য এলিজিবল। আচ্ছা আর একটা কমনলি আস কোশ্চেন আসে যে ভাই আমি ম্যারিড, আমি কি আমার স্পাউসকে নিয়ে যেতে পারবো? এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, অস্ট্রেলিয়া হোক ইউকে হোক ফ্যামিলি নিয়ে যাওয়া যায়। এখন ফ্যামিলি ডেফিনেশন আছে, হ্যাঁ ওদের ওইখানে ওটার মানে আপনি যখন প্রপার ওয়েতে কোনো জায়গায় কাজ করছেন, আপনি যদি আপনার মা বাবার জন্য ছয় মাসের ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন, উনি কোনো জায়গায় পেপার ঠিক থাকলে জীবনে আসবে না, যত ভিসা রিজেক্ট হবে সব পেপার ওয়ার্কের মানে উল্টা পাল্টা পেপার যত দেখি আর বিভিন্ন কেস আসে আমার সঙ্গে যতগুলোই দেখি, যখনই টান দিই এখন দুর্বাস হয়ে গেছে, টান দিলে দেখি এটা নেই এটা দেয় নাই। আর সবসময় ইয়েদের বিলিভ করবে না যে কনসালটেন্ট ফার্মগুলো থাকে না, মানে মানে মুখ তো এমন মিষ্টি আর মানে মধু করতেছে এদের অ্যাকশন আসছে এরকম যে ভাই আমি তো এমপিএইচের ইয়ের জন্য যাচ্ছি তো দোয়া টোয়া করবেন, আর আমি এমসিও দিব সামনে আপনি গাইড করেন আমি পরে আসবো আপনার কাছে। এবং যে এমপি পিএইচে যাচ্ছেন এমপিএইচে কেন যাচ্ছেন বলে তো হ্যাঁ আগে পিআরটা সিকিউর করে নি, আমি বললাম যে এমপিএইচের লাইন যে পিআর পিএইচকে পিআর করে দিয়েছে এমপিএইচে যেতে পিআর এ উঠায় দিয়েছে 2016 থেকে, এই যে এখানে ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে আট মাস ধরে সে কথাবার্তা হচ্ছে, সে নিজেও ক্রস ভেরিফাই করে একবার দেখে নেয়, সেকেন্ড থিং হচ্ছে যে তার কথা একদম পুরো। তো এগুলো হচ্ছে যে ওই দেশের ইমিগ্রেশন গার্ডের সাথে কথা বলে নেবেন একবার করে যে এইটা অ্যাকচুয়ালি পিআর লিস্টেড কিনা, নেটে সব দেখা যায় যে অস্ট্রেলিয়াতে পিআর লিস্টেড এই স্টুডেন্ট ইয়ের সাবজেক্ট কোনগুলো, তারপর হচ্ছে ইউকেতে মানে ওই ধরনের সাবজেক্ট কোনগুলো। তো অস্ট্রেলিয়া আর ক্যানাডা হচ্ছে আপনার যে পিআর ইয়েগুলোর জন্য পপুলার বেশি, হ্যাঁ ক্যানাডা নিয়ে অনেকেই কোশ্চেন করে যে হ্যাঁ ক্যানাডা টু বি অনেস্ট আমি রেকমেন্ড বেশি করি না, কারণ আমি যে ইনস্টিটিউশনাল লেভেল সাইড থেকে বলতেছি ক্যানাডা থেকে একটা বিড নাম্বার আমার কাছে ইয়ে করে সবসময়, তো ওরা তো ক্যানাডাতে আছে তো এমসির জন্য বা প্ল্যানের জন্য ওরা বলতেছে কেন, কারণ ক্যানাডাতে যে মেইন স্ট্রিম এক্সাম এটা অলমোস্ট ইউএসএলের মতো, আর নাম্বার অফ পোস্ট আমি চিন্তা করি ইউএসএ কত বড়ো আর কত মানুষ আর কত নাম্বার অফ পোস্ট, আর ক্যানাডার ওই ক্যানাডাতে বিপদ বেশি, এই আমাদের দেশে এই ধরনের ক্লাইমেটের মানুষ গিয়ে যখন -30-40 মধ্যে পড়ে তো অবভিয়াসলি ডিপ্রেসড হয়ে যায় এবং চেঞ্জ করতে চায়। নাম্বার ওয়ান রিজন আমি দেখছি যে ওই মানে ল্যাক অফ ফ্যাসিলিটি আর ঠান্ডার কারণে ইয়ে করতেছে, তো ইয়ে কাজ করতেছে না, ও ভালো ছিল কিন্তু ওটা গিভ আপ করছে, বলছে যে এত কমপ্লিকেটেড সিস্টেমটা পরে ওরা গিভ আপ করেছে, ওরা রিসার্চ সাইড দিয়ে রিসার্চ তো বললাম যে বল ডে টু ডে লাইফ কেমন আছে, বলছে দোস্ত সকালে উঠে দেড় ঘন্টায় যাবে বড় পরিষ্কার করতে ওখানে কাম লাগিয়ে দিয়ে করতে হয়, আবার হচ্ছে কিছু গেলে রিপেয়ার করতে হয় কারণ স্পেশালি যখন বরফ টরফ পরে ফোন করলে ওদের কিছু যে সার্ভিস বাকি যে আমি বলি
এত বেশি যেমন ইউএসএ জানি খুব এইটাও একটা ইয়ে হচ্ছে কারণ কারণ মহাশয় এখন ব্যবহার করেছে ও বলার অপেক্ষা রাখে না বাট স্টিল আমি বিলিভ করি যে ভিসার সময় কোনো না কোনো বড় করছে যারাই এসে যাওয়ার সময় ব্যয় করে যে ভাই আমাকে তো ভিসা দেয় না এটা এটা আবার আমি বেশি একটা মানি না ঠিক আছে আমি কোনো ভিসা রিজেক্ট খাইনি কোনো দেশে অনেক দেশ ঘুরছি তো ভিসা আমার রিজেক্ট খাই ভিসার কিছু নিয়ম কানুন আছে আপনার ব্যাংক ব্যালেন্সের সাইটটা খালি যে বা ফাদারেরটা দেখা দেবো বা টেনশন এরকম না আপনার স্ট্যাটাস কি আপনি কি করে যে ঢেকে যাবেন না তাদের জানেন তাই না ওদের তো হয় তো ওদের দেশে আমরা না হয় ভালো করে ওরা জানবে কি তাই না তো এই জিনিসটা ওদেরকে ইয়ে করতে হবে বলে যে না ভাই আমি তো যে ওয়াইফ রেখে যাচ্ছি তাহলে ভাগ্য কেন আরো সম্ভাবনা আছে আরো পালা গেছে বাইরে তো আরো হয় গেল তো গেল ফিরে আসবো না হ্যাঁ এরকম অনেক ভাই আমরা না চিন্তা করি আচ্ছা ওয়াইফকে এখানে ছাড়বো না একটা ব্যাপার অন্যান্য আরো অনেক দেশে আছে ওরা তো ব্যাপারই না বুঝছেন না তো আপনি এই পয়েন্ট অফ ভিউ থেকে ভিসা অ্যাপ্লাই করতেছেন যে আচ্ছা ওয়াইফ হয়ে গেছে তাহলে তো আর আপনি ফিরে আসবে এটা এরা কখনো এটা মানে না ওইভাবে বুঝছেন এটার উপরে সাবধান থাকতে হবে আপনার এনওসি ঠিক থাকতে হবে একটা ইনস্টিটিউশনে কাজ করছেন ইনস্টিটিউশনে এনওসি দিতে হবে ইনস্টিটিউশনে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে মানে হচ্ছে যে উনি পার্টিকুলার আপনি যে ইনস্টিটিউশনটা থেকে ওইটা থেকে স্যালারি হচ্ছে কিনা একটা কথা হচ্ছে যে ব্যাংক কখনো মিথ্যা বলে না ব্যাংক নিয়ে বানানো যায় না সো ব্যাংকের যে স্টেটমেন্টটা যখন আসে একটা পার্টিকুলার ইনস্টিটিউট এখন আপনারা স্যালারি পান না তখন স্টেটমেন্ট উঠে দেখছেন ব্যাংকের উঠে দেখেন তো কি জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে আসছে কিন্তু টাকাটা ইলেকট্রনিক ইয়ে তো এখন উঠে দেখেন মানে এটা নিজে এটাও শেখার বিষয় আপনি ব্যাংক স্টেটমেন্ট উঠে দেখে কী শো করতেছে কোথা থেকে টাকা শো করতেছে মানসিক মেডিকেলের আমি যখন হাইফেনতে ছিলাম ওই ব্যাংক স্টেটমেন্ট তুলেছিলাম তখন হচ্ছে হাইফেনের নাম ছিল বারবার এটা মনে হলে যে এমনি কথা নেই মাত্র নেই একটু সিঙ্গাপুর ঘুরে আসে সিঙ্গাপুরও কিন্তু মানবরা উপর লেভেলে চলে গেছে তো যারা বাইরে কখনো যান নাই বা একটা হুট করে সিঙ্গাপুর যান নাই হ্যাঁ সিঙ্গাপুরে ভিসা রিজেকশন অনেক তো একটা জায়গায় হুট করে যেতে গিয়ে একটা রিজেকশন তারপর যখন নেক্সট ইয়ারে যাবেন তো হোটেল ইন্ডিয়া ভুটানি শুরু করে এটা কি খুব আমাদের বেনিফিশিয়াল হবে আমাদের ডক্টরদের জন্য ব্রেক্সিটটা এটা আসলে মানে যে ওটাই হচ্ছে যে কিছু শূন্যতা তৈরি হয়েছে কারণ আমাদেরও কিছু অন্যান্য ইউরোপে হক ছিল আমাদের দেশে মানে এক্সচেঞ্জ ইয়ে হয়েছে তখন একটা শর্টেজ তৈরি হয়েছে আর ইউকে কিন্তু অনেক বড় বড় ইয়ে তাই না মানে ম্যাপে দেখা যায় অত বড় কিন্তু আসলে চিন্তা করেন একসময় এসে পুরো এদিকে রুল করে গেছে তো ওদের ইনফ্রাস্ট্রাকচার মানুষ সংখ্যা কিন্তু অনেক বেশি তো ওদের ওখানে ব্যাপারটা হচ্ছে যখন শর্টেজ হয় বড় আকারের শর্টেজ হয় তো এই জন্য হচ্ছে যে ওরা নিচ্ছে বেশি এখন যেহেতু ব্রেক্সিট ইস্যুটা হয়েছে এই জন্য বেশি নিচ্ছে তারপর অনেক উল্টা বলছে ব্রেক্সিট ইস্যু হিসেবে থেকে অনেক কম না উল্টা বেশি নিচ্ছে এটাই আর কি এখন যে বেশি নিচ্ছে এটা কিন্তু শর্টেজের কারণে এরকম কিন্তু সবসময় থাকবে না ঠিক আছে সেজন্য একটু আর্লি দুদিকে প্ল্যান করবেন একটু কারণ এটা কিন্তু ইউজুয়াল কিন্তু এরকম হয় না অনেক যাচাই বাছাই করে আমি আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখি তো ডক্টর সিভি খুব ভালো করে দেখে খুব ভালো করে ইন্টারভিউ নেয় তো ইউকেতে দেখতেছি যে এত বেশি হচ্ছে না যে কারণ ধরেন হয়তো একটা পোস্টের এগেনস্টে মানে চারজন অ্যাপ্লাই করতেছে আর কি সেখানে হয়তো অস্ট্রেলিয়াতে একটা পোস্টের এগেনস্টে 15-20 জন অ্যাপ্লাই করতেছে ওই জন্য অবভিয়াসলি চান্সেসটা বেশি আচ্ছা তো আমি যে প্রশ্ন হচ্ছে যাবো এটা একটু আগের দুবার বলেছি যে শেষ করেছি
এইটা জাস্ট একটু দেখানো যাচ্ছিলাম যে অনেকে যে এটা আবার করে ভাইরা টোটাল কত টাকা লাগে একটা দেশে ঢুকতে টোটাল কত টাকা লাগে এইটা একটা প্রবাবল এখানে তো দেওয়া আছে পাউন্ডে ডাউন দেওয়া হচ্ছে কি না কি দেখাচ্ছে এগুলা সামারি বলি দুইটা টিচার দেখালো রিসেন্ট টাইমে ওদের কস্টিং বলি এমিকো যেমন বললো যে ভাই আমার কম লাগছে আমার ওরা কারণ এমিকোর একবারে গেছে সব তো ওর জন্য ওর মোস্টলি ভাই আমার হার্ডলি 5-5.5% লাগছে সব ইউকে ট্রাভেল ইউকে থেকে ক্লাসেস করা পার্ট টু জন্য ওখানে গিয়ে যে প্রায় এক মাস ছিল হ্যাঁ সব কিছু ইনক্লুড করে বলছে কিন্তু ঠিক আছে সো ওই 5-5.5% আরেকজন কি ছিল তার হচ্ছে একবার খারাপ হয়েছিল তার তো তার অবভিয়াসলি আরেকবার কি ইনফ্যাক্ট এই জাপান না ডাইরেক্টলি তো 1,00,000 টাকা বার ওখানে স্টেডিয়ামে তো ওর ক্ষেত্রে লাগছিল 7,00,000 মতো ও আরও পাই পাই করেছিল ভাই 7,31,000 সামথিং কত দিনে গুনে গুনে রাখছে তো এই হচ্ছে সামারি তো একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দেয় একবারে হয়ে গেলে তাহলে 5-6 লাখ কিন্তু হয়ে যাচ্ছে তারপরে আবার অনেক সময় ডিপেন্ড করছে যে অনেকের আত্মীয় হয়ে যাচ্ছে যে ইউকেতে কেউ আত্মীয় আছে তাহলে সিলেক্ট ইলেকে কেউ আছে আমি নিজেও বড় মডেল ছিল মানে আপনি যদি আমি 5টা প্যারামিটার বলি এই 5টা প্যারামিটার জাস্ট একটা মানে এটা কখনোই ডিফাইন করে না যে আমি ভিসা পাবো বা না পাবো আমাকে ওটা দিয়ে দেবে না দিবে এটা বারবার বলতেছি ডিপেন্ড করতেছে আপনার কারেন্ট স্ট্যাটাসের সাথে বেশি যাচ্ছে অনেক আমি পেয়েছি জাস্ট অল্প দেখিয়েছে 3-4 নাকি দেখিয়েছে কিন্তু এনওসি ছিল প্রপারলি মানে রিটার্ন অবজেকশন সার্টিফিকেট একটা ইনস্টিটিউশনে কাজ করছিল ওইটা হতে পারে একটা সিম্পল ক্লিনিকও ছিল বাট পেমেন্টটা হচ্ছে ওই প্রপার ওয়েতে ঢুকত তো তার পেপার ওয়েজ সব ভালো ছিল তো ওই ব্যাংক ব্যালেন্সটা তখন তাহলে লক্ষ্য ছিল না কি জিনিসটা আবার একজন আছে তার নিজেরও মানে তার ফাদারের বিশাল অ্যামাউন্ট দেখাইছে কারণ ইয়ের ক্ষেত্রে কিন্তু ফাদাররাও কিন্তু ইয়ে করতে পারে আমি যে একটা বললাম যেটা হচ্ছে আরেকজনের ওই ধরনের জিনিস কখনই আমি যখন ইয়ে করেছিলাম আমার টোটাল 11-12 মানে ওগুলাতে টিআর পাওয়ার পরে মা বাবার জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা ইউকের ক্ষেত্রে ইয়েতে যায় আগে যেটা 3-4 বছরের মা বাবার হয়ে যেত সেটা একটু বেশি আসতো ওখানকার নাগরিক সুবিধা
বাইরে যখন যাবেন চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম কত দিন আপনি এখানে আসছিল যে উনি বলে গেছে দেখেন কয়েকটা সাবজেক্ট বলছি, যেমন অ্যানেসথেসিয়া, ইমার্জেন্সি, যেভাবে সবসময় দেখা যাবে ওরকম না, এই সাবজেক্টগুলো দিয়ে অনেক পার্থক্য বলে জব পেয়ে যায়। আমি অ্যাটলিস্ট ওইভাবে নাম দিব না, আমাদের বিভিন্ন সার্কেলের মধ্যে অ্যাটলিস্ট আমি 15টা ইন্ডিয়ান ডক্টরকে চিনি যারা এখানে এক্সি ওয়ান ছাড়া এখানে জব নিয়ে ঢুকে পড়ছে। অনলি বিকজ তাদের যেমন হচ্ছে ইন্ডিয়ার আগুনতে 4 বছর এক্সপিরিয়েন্স ছিল, তো কারণ ইমার্জেন্সিগুলো তো নাম্বার ওয়ান প্রায়োরিটি ক্লিয়ার করছেন এবং ওইটা কি করছেন এক্সপার্ট আছে, তোদেরকে কন্ডিশন দিয়ে দেয় তুমি আসো জয়েন করো বা এমসি দিয়ে দিতে হবে 2 মাসের মধ্যে, এরকম কন্ডিশন অ্যাপ্লাই করলে অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন দিতে পারে। তো ইমার্জেন্সি আর অ্যানেসথেসিয়ার ব্যাপারগুলো আছে, ওই ওটা দিয়ে আমাদের কোয়েশ্চন আছে, এই অপশনটা কথা ছিল আছে আমাদের
অনেক জেনারেশন আছে যারা আগে তো আছে কিন্তু আপনি হচ্ছে তারপরে হচ্ছে যে ওখানে করলে ওখানে পাবেন না, বাইরের দেশে সামারি হচ্ছে লাইসেন্স এক্সাম লাগে, যেখানে যেখানে যান বাংলাদেশে কি পসিবল আপনি উল্টা ভাইস ভার্সা চিনতে পারেন, বাংলাদেশে পসিবল কোনো ডাক্তার এসে বিএমডিসি এছাড়া মানে একটা আছে কনসালটেন্ট আসলে কি ইন্ডিয়ান এরা আসে যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু টেকনিক্যালি তো সম্ভব না, মানে ডাইরেক্ট প্র্যাকটিস শুরু করো চেম্বার খুলে এরকম। এখন অ্যাপোলো অনেক সময় করে কারণ অ্যাপোলো একটা ফ্র্যাঞ্চাইজ হসপিটাল, ওটা নিয়মই হচ্ছে এটা চেইন চেইন ইয়ার হসপিটাল, তো ওদের ডক্টর যে অ্যাপোলোর সার্ভিস নিতে আসে ওরা দেখায় যে ইন্ডিয়ার সার্ভিসটা এখানে দিচ্ছে এরকম, হিসাবটা আলাদা। আমাদের দেশ থেকে আমরা যখন যাচ্ছি জুনিয়র লেভেলে তখন কস্টিং ইজ একটা মানে ম্যাটার, তো কস্টিং ওয়াইজ যদি চিন্তা করি দেখেন তাহলে কি দেখা যাচ্ছে ল্যাবটা আমি হিসাবে কিন্তু বলেছিলাম 5-6 লাখের একটা জার্নি আর ওখানে হচ্ছে 11-12 লাখের একটা জার্নি, ইউএসএমএল এর ক্ষেত্রেও সেম, ইউএসএমএল পর্ব বেশি তো এই কস্টিং ইভেন্টুয়ালি সেমই আসে, ঠিক আছে। তবে আমি আবারও বলছি যে ভিসার ব্যাপারে সবাই সতর্ক হবেন যারাই বাইরে প্ল্যান রাখছেন, এবং যে এমনি যে সবচেয়ে খারাপ কোনো একটা ভিসা লাগে না কোনো ঠিক মতো একটা ভালো দেশে কখনো যদি আমি সিঙ্গাপুর মালয়েশিয়ায় না গিয়ে প্রথম ইন্ডিয়াতে রিজেকশন খাইছে
ক্যানাডাতে, ক্যানাডা আর ইউরোপে গোল্ড কোস্ট নতুন ডিস্ট্রিক্ট ভালো সিটি মানে লিভিং কস্ট অনেক বেশি, আমাদের লিভিং কস্ট বেশি হয়েছে এখন। এটা একটা গুড সাইড ক্ষেত্রে, যেই কারণে আসলে আমার মনে হয় সবাই যাচ্ছে বেশি।
যে প্রথম জবটা আর দিয়ে দিচ্ছে। এনসির ক্ষেত্রে যেমন ছিল তেমনই আছে, অনেক অ্যাভারেজ আছে, যাদের এক্সপিরিয়েন্স ভালো। আচ্ছা এনসির ক্ষেত্রে দুই বছরের মধ্যে এক্সপিরিয়েন্স চায় তারা, হ্যাঁ এটা একটু মাথায় ভালো। আচ্ছা আর ইউএসএলের ক্ষেত্রেও টাইম লাগে অবভিয়াসলি, কারণ ম্যাচিং নামে একটা ওয়ার্ড আছে ইউএসএল ক্ষেত্রে, কেউ কি জানে? ইউএসএলিতে ম্যাচিং নামে একটা ওয়ার্ড আছে, সো ম্যাচিংয়ের জন্য ওয়েট করতে হয়। ইট মাইট টেক সিক্স মান্থস, ইট মাইট টেক টু ইয়ার্স, থ্রি ইয়ার্স, সো ওয়েট করতে হবে। তো অবভিয়াসলি ওরা আগে ওদের স্টুডেন্টদেরকে, ওদের স্টুডেন্টের সংখ্যাও বাড়ছে, রিসেন্ট যদি আমি 5-7 বছরের দেখি ওদেরও বাড়ছে, এটা একটা ব্যাপার। আর ওই ব্যাপারটা হচ্ছে তো আমরাই তো বাড়াচ্ছি, যেসব জায়গায় যায় তখন তখন তো বাড়ায় তারা, বুঝছেন না? অস্ট্রেলিয়াতে একটা ইয়ে ছিল মজার ইয়ে, যে লেবানিজগুলো দেখবেন যে একসাথে হচ্ছে যে 6-7টা বাচ্চা, আরে কী ব্যাপার এখানে এইসব এই অবস্থা কেন? বাঙালিগুলোর অনেকগুলো বাচ্চা আর একটু আগে যারা আর কি, তো ইয়ে কি বাচ্চা হওয়ার সাথে সাথেই $3,000-4,000 দিয়ে দেয়, তারপর হচ্ছে যে ফ্যাসিলিটি দেয় বাচ্চার জন্য। হ্যাঁ তো ওরা হয় কি যে বাচ্চাকে আর কতটুকু দিয়ে নিজেরাই অনেকখানি রেখে দেখে দেয়, তো কন্টিনিউয়াস সিরিয়াল মোটামুটি ওদের মতন ভাড়া করে। তার তো গভর্নমেন্ট এখন সতর্ক হয়ে গেছে, এখন ফ্যাসিলিটি বন্ধ করে দিচ্ছে অনেক এই ঘটনা থেকে আসে, বাট ওদের মানে কম আগে। আচ্ছা ওয়ার্কিং আওয়ারটা একটু লেস, ওয়ার্কিং আওয়ারটা লেস, ওয়ার্কিং আওয়ারটা মোট। আচ্ছা এখানে একটু কারেকশন আছে, ওয়ার্কিং আওয়ারটা এই মাঝখানে ওদেরও অনেক ঝামেলা হয়েছিল, ওয়ার্কিং আওয়ারটা ইউএসএতে ওয়ার্কিং একটু বেটার এসে আসছে, কিছু অ্যাক্সিডেন্টস হয়েছিল, ওই কিছু অ্যাক্সিডেন্টস হওয়ার কারণে তারপর হচ্ছিল ওয়ার্কিং একটু বেটার এসে আসছে। আচ্ছা এক্সপিরিয়েন্স, আচ্ছা এক্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, ইউএসএর দিকে ম্যাটার করে। আর পাসিংটা আমার দুইটা এক্সাম টিচ করে মনে হয়েছে যে ল্যাপটপ ইজি আর বেশি। আচ্ছা এইটা একটু দেখে নিতে পারেন যে সব ফ্রি ম্যাটেরিয়াল বিভিন্ন ফোরামে দেওয়া আছে, সো অল ইউ নিড ওগুলোতে যাবেন আর ডাউনলোড করবেন। সো ফেসবুক তো সবাই ইউজার অবভিয়াসলি, তো এখানে দুইটা গ্রুপ যেমন একটা আছে ফ্ল্যাটের মেইন ফোরাম, ফ্ল্যাট ফোরাম বলে, এটা যেহেতু সিক্রেট গ্রুপ আপনি ফোন করে সার্চ দিলে পাবেন না, তো এটাতে হচ্ছে যে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে আগে অ্যাড করতে হবে, ফ্রেন্ড আপনাকে আগে অ্যাড করবে তারপর আপনি ওটাতে ঢুকতে পারবেন যেটা মেইন ফ্ল্যাট ফোরাম। আর আমার এটা আছে শ্যালেন্স ফ্ল্যাট ওয়ান অ্যান্ড টু, আমি সার্চ দিলে পাবেন সব ম্যাটেরিয়াল ওখানে আপলোড করে দিয়ে রেখেছি। হ্যাঁ যে যারা যাওয়ার পর আগে থেকে পড়তে চায় যা আমার কি বুঝতে চায় করতে পারে, একটা আছে শ্যালেন্স ব্যাগে ছোটো করে এরকম ম্যাটেরিয়াল সব নেওয়া আছে। আর ইউএসএলিতে ওই সাইড একটা বড় ফোরাম আছে ইউএসএলি, ওখানে ওই ম্যাটেরিয়াল সব দেয়। বাট ইউএস সবগুলো এক্সামের সব জিনিস, মানে এটা একটা ব্লেসিং বলবো যে আমাদের নিরীক্ষা দেখে এখন সব পাওয়া যায়, যা চাকরি সব বই। তো এখানে আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে এখানে ইয়েগুলো আর কি, যেটা হচ্ছে অনেক আগের কথা যে ইয়ে বলুন ভাই আগের কথা না একটু সফটওয়্যারটা দেন একটা ট্রেন দিয়ে দেন, অনেক আগের কথা তো ওই করেই অ্যাভেলেবল। আচ্ছা ইয়ে বেশি কন্ট্রিবিউট করে লাভ নাই, সবাই আসলে পরিশ্রম তো তাই অনেকক্ষণ হয়ে গেছে সব মিলে। আর আমি জাস্ট দুই তিনটা কথা বলবো এক্সেলের ক্ষেত্রে, মেইনলি আসলে ডিফারেন্সটা আর যেটা বললাম যে এক্সেলের ক্ষেত্রে আপনার হচ্ছে কুইক ইয়ে দেখা যায় এখন হচ্ছে মোটামুটি আইডিয়া পেয়েছি। আচ্ছা একটা কুইক কোশ্চেন করি, কারণ শোনা হয় কি যে ইয়ে বসতে হবে মেইন স্কোরিং কম হয়, এক্সেল কয়টা পর্যায়ে? তারপর হচ্ছে যে তারপর হচ্ছে সিঙ্গাপুর ব্যাংকক এগুলো হচ্ছে পার্ট টু এক্সামটা কোথেকে দিতে হয় এক্সের ক্ষেত্রে মেলবোর্ন থেকে, যেটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট ফ্ল্যাটের ক্ষেত্রে ম্যানচেস্টার থেকে, আবার ফ্ল্যাট কিন্তু মানুষের কি দেওয়া যায়।
একটা আর্ট পেয়েছিলাম আমি যখন চায়নাতে ছিলাম, ওখানে ইন্টারন্যাশনাল ইয়ের অনেকজন টিচার ছিল। বাট আমি একদম তখন যে মাত্র আমি 2010 পাস করেছি, বাট 2012 গেলাম, তো 2013 ওরা ওই আর্টটা নিয়েছিল যে আউটস্ট্যান্ডিং ইয়ের জন্য ওই মানে টপ টিচার অফ দ্য ইউনিভার্সিটি আর্টটা পেয়েছিল। তো কাহিনি ছিল যে আমি যখন যাই বেশিরভাগ স্টুডেন্ট ছিল পাকিস্তানে, তো এখন একটা তো রেশিওটা নিয়ে আছে যে কীভাবে নেয় না নেয়। তো যাওয়ার পরে দেখি যে প্রথম দেখে দেখি কথা বলে না, তারপর আফ্রিকার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলো যে এই কথা বলে না কেন, ম্যাথস দেখতেছি। তো স্যার আপনি আসলে ঝামেলা হয়েছেন, কী ঝামেলা হয়েছে? তো বলো যে আগেও একটা বাংলাদেশি টিচার ছিল, আর ও অনেক পড়াকড়ি করতো এদের সাথে। তো ওরা বলছে যে আবার ওরা শুনতে পাইছে যে তারই নাকি ফ্রেন্ড আসতেছে, তো সবাই স্ট্রাইক করছে আইসি বলে আর কি। যে থ্রি ইয়ার্স দেখছেন না যে আইসি বলে আইসির অফিসার সঙ্গে ওরা কি ওরা স্ট্রাইক করছে আর তো এর মধ্যে আবার আমার ইয়ে করছে আবার আমি আসছে, কারণ ওরা আমাকে ইয়ে দিয়ে দিয়েছিল। এই জন্য মাঝখানে একটু ভুলে হয়েছিল এক মাস যে ওরা চিন্তা করতেছিলাম একটু কন্ট্যাক্ট ব্রিজ করা যাবে আমাদের বাইরে দেশের গ্রুপ। তা হচ্ছে কলকাতা গেলাম, প্রথম দেখি যে কোনো দিন কথা বলে না বেশি ক্লাসে, জিজ্ঞাস করলে এ করলে কম করে। তো তারপরে ওই জিজ্ঞাস করলে কিন্তু স্যার ওই আস্তে আস্তে হোপফুলি ঠিক হবে। তো ভালো স্টুডেন্ট ক্লাস ফলো করতেছিল, তারপর ওই মিশা শুরু করলো। অবভিয়াসলি আমিও আগ্রহী কথা বলি ওই সময়। তো কয়েকদিন পরে দেখি যে সব ট্যালি হয়ে গেছে আর কি। পরে তো মানে বুঝেই না এমনি আসে ইয়েতে অ্যাসাইনমেন্ট দেখো, যখন বাইরে আমি যাচ্ছি তখন হয়তো আমি ফিলিং করছি, ক্লাসে কিন্তু মিনিমাম চার করবে না, এটা এটা মনে রাখবে জিনিসটা। তো ওইটা মেনেই চলছে। তো তারপর হচ্ছে ওরা করতে ছয় মাস পরে ইয়ে নেয়, একদম হোয়াইট পেপার ইয়ে নেয়, যা মন চায় লিখতে পারে। এখন চিন্তা করে যে অনেক টিচারের হয়তো অনেক কিছু লাগে। ওইটা থেকে যখন গেলাম তো আমি বলছি এবার তো শেষ, ওই লাস্টের দিন দেখি যে বড় ওই যে হোটেলের মতো নিয়ে চলে চাইনিজ কলিগ টলিগ ছিল, তো বলতেছে ইউ হ্যাভ টু গো আউটসাইড। আচ্ছা ঠিক আছে গেলাম, তারপর বলছে যে তুমি আর আইসো না আজকে আমার ভোটিং হতে যাচ্ছে। তারপরে ভোট টোট দিছে, তো সেকেন্ড ডেতে এরকম ডাকতেছে যে ওদের ভাইস দিন কল করছেন যে তো গ্যাসের মনে হয় দরকার কী হবে। তো বলছে যে তোমার ইয়ে দেখতেছি একটু আনইউজুয়াল আসছে, বলছে তো শেষ হোয়াটসঅ্যাপে বসতেছিল প্রেডিকশন তো দেখানো দিকে হতে পারে। তো বলে যে না আসলে বললাম যে কেন খারাপ ইয়ে, বলে না ভালো আসছে, তো বলতো যে তোমাকে 95% দিচ্ছে। তো বলে যে একটা ইউনিভার্সিটির আমাদের 56 বছরের সবচেয়ে বেশি রেকর্ড। তবে কিছু মজার মজার ইয়েও ছিল, তো ওই যে সবসময় ইয়ে দেখি অ্যাজ এ ডক্টর হিসেবে কিন্তু সবসময় দেখবেন যে মুন্না ভাই ওই যে কিন্তু মানে বাই হার্ট কিন্তু ট্রিট করে, ইটস নট অনলি যে খালি ডক্টর হিসাবে পেশেন্টকে আমাদের ডে টু ডে লাইফে এরকম। তো বাই হার্ট ওদের সাথে ইয়ে করছি ওরকম মানে জাস্ট দেখানোর জন্য কখন ইয়ে করে। সো জন্য ওই ওইটাকেও নিশ্চয় হ্যাঁ অবভিয়াসলি টিচিং টেকনিক না হলে তো ভালো স্টুডেন্ট তো ইয়ে দেবে না, তো ওইটা ওই দুইটাকেই স্যানিটাইজলি ইয়ে করতে হবে। সো ওই জন্যই আবার কিছু কিছু ছিল যে আবার ওই যে পাঠানোর কিছু থাকে না, তো এই পাঠানোর স্টুডেন্ট কিছু, তো এরাও আবার হচ্ছে ফ্যান হয়ে গেছে না, এরা আবার হচ্ছে যে খুবই ইয়ে করে মানে যার প্রতি রাগ তার প্রতি আগে টিচারটার প্রতি খুব রাগ ছিল, আর এরা আবার খুব ফ্যান হয়ে গেছে। এরা আমাকে কি পরের দিন আমি শুনলাম যে মানে রুমের বসে সারলে ভোট না দিলে পুঁতে ফেলবো, আর ওরা কিন্তু আরও বিপদ বাড়াইছিল আর কি। যাই হোক মানে অবশ্যই লাগছিল। আমি এতে আসি, এটা ফার্স্ট অফ অল আমি আবারও বলি আমার যে ইউটিউব চ্যানেল আমার ফুল নাম হচ্ছে শাহরিয়ার আহমেদ সুজা, ওখানে গেলে এটা ফুল টিউটোরিয়াল বা এটা দাম আছে। হ্যাঁ সো আমি বই টুইয়ের মধ্যে এত যাব না, বাট মেইন বইটার নামটা হচ্ছে জন্ম, এটা কিনে কালেকশনে রাখতে পারেন যদি কারোর কথায় এসে ওকে যাওয়ার কিছু আছে। আর এছাড়াও আরও বই আছে এগুলো পড়তে পারেন। ব্ল্যাক এবং এনসি সব ক্লিনিক্যাল সাবজেক্ট এটা জানি, ইউএসএমের ক্ষেত্রে কি প্রথম পর্বে সব বেসিক সাবজেক্ট এবং ডাকখানা বেসিক সব মানে ইউএসএম স্টেপ ওয়ান যখন পড়াশুনো করছিলাম দেখি যে ফিজিওলজি যা পড়ছি কিছু ইউনিট নাই, দেখি যে অর্ধেক প্রশ্ন হচ্ছে সব গ্রাফ এরকম আর কি। সো অনেক হ্যাঁ বায়োকেমিস্ট্রিও সাবজেক্ট এই ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ইউজ লেভেল এবং প্যাথোলজিও অনেক অ্যাডভান্সে জানতে হবে মেডিসিন সব। ইন্টারন্যাশনাল
একটা কমন জিনিস আছে, যে এক্সামে যান রেসিডেন্সিতে যান একই ক্লাইমেট, যান একই ক্লাইমেট, যান একই তাহলে এপিক ভ্যালিডেশন সবাইকেই করতে হবে একটা, যদি আমরা যেখানে এক্সাম তারপর তারপর পোর্টালে একটা অ্যাড করতে হয়। ওখানে কী ছিল পোর্টালের নামটা মনে আছে? একটা পোর্টাল নাম বলছিলাম জিএনসি পোর্টাল, আর এখানে কী পেতে পারে দেখেন এক্সি পোর্টাল, লেখতে যা আসবে ওইটাই জাস্ট নেক্সট 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 করে ইনফোগুলো দিয়ে দিতে হবে, এরকম দেখা যায় ওয়েবসাইটটা। এই যে এটা হচ্ছে মেইন ওয়েবসাইটের নামটা, এখানে গেলে যে দেখেন আপনি যখন যে আমি ক্লিক করছি আমি স্ক্রিনশটটা দিচ্ছি, এখানে সিরিয়ানি সব দেওয়া আছে আর কি। সো অনিভার্সিটি আপনাকে যেতে হবে এবং অলওয়েজ ট্রাই করবেন ল্যাপটপ দিয়ে ইউজ করা। মোবাইলে দেখেন মোবাইল হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম, ওইটা কিন্তু এখানে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ডিজাইনে আসে, তো ফুল ভার্সনটা কি কিন্তু দেখতে হবে অলওয়েজ ল্যাপটপ দিয়ে। আজকে এসে দেখলাম যে অনেকেরই ল্যাপটপ নাই, বুঝছেন? তো এটাই হচ্ছে যে এটা কিন্তু নেক্সট লেভেলে আমি যদি স্পেশালি বাইরেগুলো টার্গেট করি, ল্যাপটপ থাকা মাইনে যতই আমরা মোবাইল এক্সপার্ট হয়ে থাকি বা ল্যাপটপের সফট কপি থাকবে, যখনই সুযোগ সুযোগ পাবো সফট কপিগুলো দেখবো এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখবো, ডক্টর নজরুলের ভিডিও আছে। হ্যাঁ, বাট ডক্টর নজরুলের ভিডিওটা এমএস পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত, পরে ওনারটা দেখলে যেটাতে সমস্যা শুধু ওইটা দেখা উচিত। অনেকে আছে একটা মানে ভুল পদ্ধতিতে দেখে, এমএস শেষ করার পরে পরে লাগে ক্লাবের মতো প্রথমে লাগে না জিনিস, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, ক্লাবে ইংলিশ টেস্ট কখন লাগে প্রথমেই লাগে, যে কোনো দেশে তো আমরা যতই বড় হই না কেন এই চাইল্ডটা কিন্তু থেকেই যায়, ডক্টর খুবই মানে টেনশনে আছে কি কি নিয়ে যাবে এক্সাম হলে, তখন এটাও মাথায় কাজ করতেছে না, অলরেডি হয়তো বলছি আর কি। ছোট ছোট জিনিসগুলো যখন আপনি জব করবেন 2 মাসের মধ্যে সব উঠে আসছে। আচ্ছা, এই জিনিসটা একটু পজ রাখতে চাই, কারণ যে ইন টোটাল সবাই জিজ্ঞেস করে যে কত কস্টিং, আমি ইন্ডিভিজুয়াল আমার কস্টিংগুলো দিয়েছি সবাই, কোথায় কী লেগেছিল সব ইন্ডিভিজুয়াল কস্টিং দেওয়া। আর বাই দ্য ওয়ে যে এই প্রেজেন্টেশনটা দেখাচ্ছি আমি 2টা কপি প্রিন্ট করে নিয়ে এসেছি, তো আমি যে দিয়ে যাবো না ওদের কাছে, যাদের যাদের মনে হয় পরে লাগবে ফটোগ্রাফি নিতে পারে, আর ইউটিউবে ওটা দেওয়া আছে। সো ডোন্ট থিঙ্ক যে মানে পরে পাওয়া যায় না, পড়ার জিনিস তো মানে শেয়ার করলে ইয়ে পারে এবং শেয়ার করবেন, যে আপনি ক্ল্যাপ করলে ঢুকাবেন না ফ্রেন্ড থেকে, যে পরে একবারে যদি জেনে দুঃখ না পায় যে আচ্ছা ক্ল্যাপ হয়ে গেল আমার বললো না, আমিও তো দিতে পারতাম আসলে দিত না, কিন্তু বললিও না আমিও তো দিয়ে দিত। এটা ছাড় দেয় বুঝছে না, মানে সেও আর কি হয় আমিও আর কি হয়, স্যাম্পল কোশ্চেন একটা দেওয়া হচ্ছে কথা না বলে।
এক্সপিরিয়েন্সটা একটাই কথা, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা একটু ম্যাটার করে, যেটা ল্যাবে আপনি একদম ফ্রেশ গ্র্যাজুয়েট হলে কোনো সমস্যা নেই। ওকে, কিছু কোশ্চেন আসছে এগুলো দেখে নিয়ে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আমার আমি এটা এটা কিন্তু ক্লাবে আপনাদের জিজ্ঞাসা করা উচিত ছিল। ভাই, আমি ক্লাব অন দিলাম, আমার এটা ভ্যালিড কয়েকদিন থাকবে? এ কয়েক বছর না, এটা 2 বছর থাকবে, 4টা ক্লাবে 2 বছরে 4টা না, যদি না হয় আবার ব্যাটারি দিয়ে সেই আর কি। তাহলে সাবধান, এমার্সি তো আছে, সাবধান। যারা পেয়েছে গত বছর 27 জনের মধ্যে 19 জন শুধু পার্ট ওয়ান করেছে, তোরা জব পেয়েছে। আর এমন জব, তারপর হচ্ছে যে HMO জব, লেভেল 1 জব, পেইড জব, যত লেভেল আপ হবে পার্ট টু করে দেবেন, টাকা বেশি দেবেন, আপনার এক্সপিরিয়েন্স বেশি আছে আপনাকে কনসিডার বেশি করবে, তো এই ধরনের গেমগুলো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে পিআর রিলেটেড কিন্তু জিজ্ঞাসা করছে। পিআর রিলেটেড হচ্ছে যে কি বলছিলাম, খেয়ালস পিআর এর এমসি 2 বার করতে হবে, 1 বছর কাজ করতে হবে, জেনারেল রেজিস্ট্রেশন নিতে হবে, তারপর পিআর হবে, তখন আপনারা হবে আপনার স্পাউস থাকলে তারও হবে। অনেকের অতিমাত্রায় বলি, সেদিন একটা কাপড় আসছে, ভাইয়া আমি এমসি করতেছি আর আমার হাজব্যান্ডের ইয়েতে বানাচ্ছি, আরেক সাবজেক্টে পড়তে পাঠাচ্ছি, বুদ্ধি ভালো না? হ্যাঁ ভালো, বাট তার তো খবর হবে, মানে সে অন্য একটা সাবজেক্ট করবে 3 বছর ধরে, তো সে মানে 2 সাইড থেকে ট্রাই করতে যাচ্ছে আর কি। অনেকে করে এই ধরনের প্ল্যানিং, অনেকেই করে যে একজনের ফলে তার একজনেরও হয়ে যাবে, তো মানে ডবল প্রোটেকশন আছে। এমসি পরীক্ষার ক্ষেত্রে হাজবেন্ড এন্ড ওয়াইফের দুজনের কি একসাথে এমসি অ্যাটেন্ড করা উচিত, নাকি একটু গ্যাপ দিয়ে একজন ছিল আমি বলছিলাম ওরে আগে দিতে, এখন নিজেদের মধ্যে এমসি দিকে হইলো একজনের, আমার দিকে তো আবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে আর কি, বেটার হয় একই টাইমে মিলেমিশে গিয়ে দিয়ে আসা ভালো। তুমি এখন মানে হয় কি যে ওই জিনিসের মধ্যে ঝামেলা না হলে মানে এটা তো অনেকদিনের কষ্ট যে ওরকম খারাপ হলে, তখন তো মানে কিছু যখন ঘটে না মানে দোষ সবাই কাছে মানুষ আগে দেয় কি করে, কারণ থাকুক বা না থাকুক, তো এটা তো খুবই সাবধান। এই প্ল্যান মানে এটা মানে কি ক্যাটাস্ট্রফিক প্ল্যান আর কি, এইটা একটু খেয়াল করবেন আপনারা। ক্লিনিক্যাল গ্যাপ, এটা নট অনলি এমসি, ক্লিনিক্যাল গ্যাপ কতদিন অ্যাক্সেপ্ট করবো, কমন একটা জিনিস, অনেকের বিয়েটা দিয়ে হয়ে যাবে আপনাদের, তারপর হচ্ছে দেখা যাবে যে বিয়ে বসে আসছে তাই, তো এই যে গ্যাপ বাড়তেছে 2 বছরের উপরে গেলে খুবই সমস্যা, একটু মাথায় রাখবে। আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা 2 বছরের উপরে যখন চলে যাবে মানে নিজেও জব করছেন না, তখন আর কি সিটি নিচের দিকে যাওয়া শুরু করবো, এই সিটি যদি আমাকে দেন আমিও নিয়ে নেবো রিক্রুটিংয়ের শুরু, মানে ব্যাপারটা এরকম যে সো গ্যাপ মিনিমাইজিং করার ওয়ে কি, তাহলে বাইরে যদি আমি থাকি ওই 2 বছরের মধ্যে আমি অ্যাটলিস্ট 3 মাসের জন্য ফিরে আসবো, এটা এটা এটাই আজকে জানার একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যদি ওই টাইমে স্টে করি আমি অ্যাটলিস্ট ফিরে আসবো 3 মাসের, মিনিমাম 3 মাস অ্যাকসেপ্ট করে যদি বলেছে, বাট আপনি যদি সে 1 সপ্তাহের দেন, আমি এসেছিলাম 15 দিন, ওইটা একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেন, ওইটা অ্যাকসেপ্ট করবো না, মিনিমাম যে কোনো এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্ট করে পারে 3 মাস, এটা একটু মাথায় রাখবেন। সো যখন ব্যাক করবেন
যদি কেউ থাকে না অন্য দেশে 3 মাসের জন্য দেখা হবে। তো জব ছাড়া এছাড়া ওদের অন্য দেশে থাকলে এই 2 বছরের মধ্যে এই যে ওটা বুঝাই গেছে পার্মানেন্টলি একটা ওদের জব পাবো। আমরা অনেক সময় করে যে ওয়াইফ টুয়ার যারা আছে না হাজব্যান্ডের ফোন ধরায় দেওয়া হয় পরে ভয়টা দেখে হ্যাঁ হ্যাঁ তুই কাজ শেষ করে দিয়েছিস তো বোঝা যাচ্ছে তো কাজ পাঠাই দিতেছে তখন এসে এসে দেখা যায় যে সুবিধা অন্যরকমের